আমি তো অবাক হয়ে গেলাম, খানিকটা হতভম্ব হয়ে ভিডিওটা ওখানেই বন্ধ করে দিলাম। ভাবছিলাম ওই ভিডিওটা আপনাদের দেখাবো, কিন্তু নিজেই যেটা বুঝতে পারছি না সেটা আপনাদের কী করে বোঝাবো। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি আমার বাড়ির ছাদে। এখন ঘড়িতে সময় সকাল 8:30, আর আমি এখন হাঁটাহাঁটি করেই আসলাম। আপনাদের একটা বিষয় না জানাতে পারলে মনটা খুব খারাপ লাগছে, তাই জানিয়েই দিই। কালকে আমি সকালবেলা যখন মর্নিং ওয়াক করছিলাম, হঠাৎ মনে হলো ঘুম থেকে উঠেই যে সুগারটা একবার টেস্ট করে নিই। আমার তো ঘরে গ্লুকোমিটার আছে, ওটা দিয়ে এখন আমি সুগার টেস্ট করি। এর আগে আমার ঘরে গ্লুকোমিটার ছিল না, তার তো একটা বহুত বড় মাসিল দিতে হয়েছে, সেটা আমার বাবার সুগার ফল করে গেছিলো, সেটা আমাদের বাড়ির লোক বুঝতে পারেনি। সেই কারণে যদি গ্লুকোমিটারটা থাকতো আমার ঘরে, তাহলে হয়তো গ্লুকোমিটার দিয়ে চেক করে জানা যেত সুগারটা ফল করেছে, মিষ্টি খাওয়ানো যেত বা অন্য কিছু ব্যবস্থা নেওয়া যেত। যাই হোক, তারপরেই তো বাবার স্ট্রোক হয়ে যায়, তারপরে বাবাকে আর ফেরাতে পারিনি। তারপরের ব্যাপারগুলো তো ভিডিওতে সব আপলোড করেছি। সামান্য একটা গ্লুকোমিটার কত জরুরি বুঝতে পারলেন? গ্লুকোমিটারে হয়তো পারফেক্ট রিডিং দেয় না, 5-10 কম বেশি দেয়, কিন্তু ওই 5-10ই, তার বেশি কিছু না, আপনারা বুঝতে পেরে যাবেন। আমিও এখন তাই দেখি গ্লুকোমিটার কত জরুরি বাড়িতে যদি সুগারের পেশেন্ট থাকে। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আমার যেটা হলো, ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে এখন তো এক্সারসাইজ করবো, হাঁটাহাঁটি করবো, তাহলে একবার সুগারটা চেক করি। তো প্রথমত সুগারটা চেক করালাম গ্লুকোমিটারে, 130 দেখালো, 130, ভালো কথা। হাঁটতে চলে গেলাম, এক ঘন্টা খুব হাঁটাহাঁটি এক্সারসাইজ করলাম। করার পরে এসে সঙ্গে সঙ্গে সুগারটা আবার চেক করলাম, কি দেখলাম জানেন? আমি তো ভাবলাম সুগার বোধহয় আরও কমে যাবে, কিন্তু কমে তো গেলই না, উল্টে বেড়ে গেল। 130 ছিল হাঁটতে যাওয়ার আগে, সেটা হয়ে গেল 137। আমি তো অবাক হয়ে গেলাম, খানিকটা হতভম্ব হয়ে ভিডিওটা ওখানেই বন্ধ করে দিলাম। ভাবছিলাম ওই ভিডিওটা আপনাদের দেখাবো, কিন্তু নিজেই যেটা বুঝতে পারছি না সেটা আপনাদের কী করে বোঝাবো। তাই তখনই আমি ইউটিউব সার্চ আরম্ভ করলাম, যারা সুগারের ডক্টর আছেন ওদের ভিডিওগুলো দেখতে আরম্ভ করলাম। একজন ডক্টরের ভিডিও পেয়েও গেলাম, তো সেখানে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আসলে ব্যাপার যেটা হয়েছিল, আমি তো সুগার টেস্ট করে হাঁটতে চলে গেছি। হাঁটতে যখন শুরু করেছি, আমাদের বডিতে যে মাসেল থাকে, সেই মাসেলগুলোর ভেতরেও গ্লাইকোজেন থাকে, মানে সুগার। সেই গ্লাইকোজেনগুলো হাঁটাহাঁটি এক্সারসাইজ করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটা আমি এর আগে জানতাম না ঠিকঠাক। তো এটা একটা আমার নতুন অভিজ্ঞতা হলো। তাহলে আমি হাঁটাহাঁটি এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে আমার মাসেলে, বডি মাসেলে সুগার কমতে শুরু করলো, এবং সেই এনার্জিটাকে সাপ্লাই করার জন্য, সুগার তো এনার্জি, সেই এনার্জিটা তখন সাপ্লাই করতে শুরু করলো লিভার। কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। সেই জন্য তখন রক্তে সুগার অ্যাবনর্মালভাবে বেড়ে গেছিলো। তো এটা শুধু সুগারের পেশেন্টদের ক্ষেত্রে নয়, এটা যাদের সুগার নেই তাদের ক্ষেত্রেও এই একই হিসাব শরীরের। তো আমার সত্যি খুব ভালো লাগলো, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে শেয়ার না করে কী করে থাকি। আর তাই ভাবছি যে ওই ইনকমপ্লিট ভিডিওটা আপনাদের দেখিয়েই দিই কী হয়েছিল তখন। তো বন্ধুরা, এটা একটা হেলথের ভিডিও, আর 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 এটাও হতে পারে, আমি ওই ভিডিও থেকে জানতে পেরেছি
ওই ডাক্তারের যে ধরুন সুগার তো বেড়ে গেল হাঁটাহাঁটির পরে, তারপরে সুগার মাপার আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা অবধি এই অ্যাবনর্মাল ব্যাপারটা থাকে, সুগারটা বেড়ে থাকে, তারপরে ধীরে ধীরে আবার কমে যায়। আমি মোটামুটি আধ ঘন্টা বাদে আমি আবার সুগারটা মাপলাম, তখন ঘাম টাম শুকিয়ে গেছে, বডি ঠান্ডা হয়ে গেছে, সুগারটা মাপলাম, তখন কত আসলো বলুন তো? 121, মানে 130 ছিল হাঁটতে যাওয়ার আগে, হেঁটে এসে হলো 137, আবার আধ ঘন্টা পরে মাপলাম তখন 121, তখন আবার সুগার কমতে শুরু করেছে। এই জায়গায় আরেকটা কথা আছে, ধরুন এই হাঁটাহাঁটির পরে যদি ব্রেকফাস্টটা একটু ভালো মতো না হয়, মানে তাতে যেন একটু সুগার টুগার থাকে আর কি, সেরকম ধরনের ব্রেকফাস্ট না হয়, তাহলে কিন্তু শরীরে আবার সুগার কমে যেতে পারে, মানে সুগার ফল করতে পারে, সেটা কিন্তু আবার ক্ষতির কারণ হবে। যদিও আমার কোনো দিনও হয়নি, এটা সম্ভাবনা খুবই কম, কারণ আমরা তো একটুখানি খেতে খেতে ভালোবাসি, ও আবার ব্রেকফাস্টটা একটু ভালো মতো করে নিলেই সব ঠিক হয়ে যায়, তখন বডি মাসল খাবার সঙ্গে সঙ্গেই সুগারটা অ্যাবজর্ব করে নেয়, ক্ষুধার্ত বডি মাসলগুলো। আমরা যখনই ব্রেকফাস্ট করি তখনই আবার সেই খাবারের মধ্যে থেকে সুগারটা বডি মাসল অ্যাবজর্ব করে নেয়, আবার পুরো ব্যালেন্স হয়ে যায়। এই হলো আমাদের শরীরের ব্যবস্থা। তবে বন্ধুরা, হাঁটাহাঁটি তো করতেই হবে, হাঁটাহাঁটিতে কিন্তু সুদূর প্রসারী ফল আছেই আছে, আপনার সুগার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। এই যে সুগারের বাড়া কমা, এগুলো কিছুই না, এটা শরীরের নিয়ম বলতে পারেন, এটাই শরীরের কাজ, তো সেই কারণে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি অবশ্য পুরো এই ডাক্তারবাবুর ভিডিওগুলো দেখে তবেই আমি আপনাদের জানাচ্ছি, আমারও একটা আইডিয়া হয়ে গেল, তাই আপনাদের বিষয়টা শেয়ার করে দিলাম। আপনারাও হাঁটাহাঁটি এক্সারসাইজ করবেন, একদম সুস্থ থাকবেন। এইটা একটুখানি না বলে নিলে আমার ভিডিওটা আমি ঠিকঠাক দেখাতে পারতাম না, সেই জন্যই একটু আগে বলে দিলাম। তারপরে আমি যে ভিডিওটা বানাচ্ছিলাম, যে ভিডিওটা অসমাপ্তভাবে আমি বন্ধ করে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো মনে হবে আমিও অবাক হয়ে গেছি, সেগুলো সব দেখতে পাবেন। যাই হোক, এই আমার অভিজ্ঞতাটা আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন, তারপরে আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা, কিন্তু আমি জানতাম না, তাই যে সকল বন্ধুরা জানেন না তারা একটু জানতে পারবেন, সেই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা একটু দেখে নিন। এই দেখুন বন্ধুরা, আমি এখন হাঁটছি, এখন ঘুরিতে সময় সকাল 8টা, কতক্ষণ হাঁটলাম দেখুন, 40 মিনিট হাঁটা হয়ে গেল, 3.7 কিলোমিটার হাঁটলাম। কত স্পিডে চলছে এখন? 6, মানে ঘন্টায় 6 কিলোমিটার। এখন পালস কত? 156, পালসটা একটু বেড়ে গেছে স্বাভাবিক, আর হার্ট রেট 80%, আর ক্যালোরি কত খরচা করেছি? 271, মানে 271 ক্যালোরি, 272 হয়ে গেল দেখতেই পাচ্ছেন। আর এই রাউন্ডটা হচ্ছে 400 মিটারের, এক পাক ঘুরলে 400 মিটার, আমি আজকে হাঁটছি 4 কিলোমিটার। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি তার কারণ একটা কথা আপনাদের বলবো সুগারের ব্যাপারে, সেই কারণে আপনাদের একটু ওয়াকিবহাল করে নিলাম। আমি যেহেতু কথা বলছি, আমি আমার মাথার উপরে ফ্যানটা বন্ধ করে নিয়েছি, সেই কারণেই হার্ট রেট পালসটা এত বেড়ে যাচ্ছে, নাহলে জেনারেলি এটা আমার 140-এর মধ্যে থাকে, এখন যেটা 155 দেখাচ্ছে। আমি আমার বুকে স্ট্র্যাপ লাগিয়ে নিয়েছি, যেটা ওয়্যারলেসে কানেক্ট রয়েছে মেশিনের সঙ্গে,
এই দেখুন, দেখলেন 40 4 কিলোমিটার হাঁটা হয়ে গেল। তাহলে ঘন্টায় 6 কিলোমিটার স্পিডে 4 কিলোমিটার হাঁটলাম, 43 মিনিট সময় লাগলো, 43 মিনিটস, 157 পালস, 85 হার্ট রেট, 85%, আর 291 ক্যালোরিস খরচ হলো। ঠিক আছে বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সকালবেলায় এই হাঁটার ভিডিওটা তুলছি এই কারণে যে আমি সকালবেলায় প্রথমে আমার সুগারটা মাপলাম, এমটিএস স্টমাক মানে ফাস্টিংয়ে 130 দেখালো, 130। কালকে রাত্রে আমি যেগুলো খেয়েছি সেটা হলো 3টে রুটি, 1টা ডিমের অমলেট, 1টা বড় গোলাপজাম 10 টাকা দামের মিষ্টি, আর 1টা কলা, কাঁঠালি কলা, সেটা বেশ বড় সাইজ ছিল। তো আর তার সঙ্গে ছিল 1টা আলু পটলের তরকারি। এই হলো আমার কালকে রাতের ডিনার। একটু বেশি করেছি যাতে আমি সকালবেলায় এমটিএস স্টমাকের সুগারটা মাপতে পারি, এবং সেটা মেপেওছি 130, মানে 130 দেখালো। আমি এটা করেছি আমার হাঁটাহাঁটি এক্সারসাইজের আগে, এখন আমি হাঁটাহাঁটি এক্সারসাইজ করে নিচ্ছি, বড় জোর ঘন্টাখানেকের তফাৎ হবে। তার মধ্যে আমি আর একবার মাপব, আমার বাড়িতে গ্লুকোমিটার আছে, গ্লুকোমিটার দিয়েই আমি দেখি, তো তখন দেখবো ডিফারেন্স হয় কি না, এবং সেটাও আপনাদের জানাবো। কারণ ডাক্তারবাবুরা বলেন হাঁটাহাঁটি এক্সারসাইজ খুব জরুরি সুগারের রোগীদের পক্ষে, সেটা আমি হাতে হাতে আজকে একটু মিলিয়ে দেখতে চাই। এতদিন যে কোনো কারণে দেখা সম্ভব হয়নি, তো আজকে সেটাই একটু দেখব। এখন আরেকটু এক্সারসাইজ আমার বাকি আছে ফ্রি হ্যান্ড, সেটা একটু করে নিয়ে আমি সুগারটা মাপব, মেপে আপনাদের বলবো যে এমটিএস স্টমাকে হাঁটাহাঁটি এক্সারসাইজের আগে সুগার কত থাকে, আর হাঁটাহাঁটি এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে সুগার কত থাকে। তাহলে আপনারা বুঝে যাবেন যে হাঁটাহাঁটির প্রয়োজন আছে কি না, সুগার থাকলে তো অবশ্যই। আর সাধারণদের পক্ষেও হাঁটাহাঁটি করলে, সকালবেলা একটু এক্সারসাইজ করলে শরীর অনেক সুস্থ থাকে, রোগের হাত থেকে মুক্তি পাবেন, এটা একবারে 100% সত্যি। তাহলে আরেকটু এক্সারসাইজ আমি করে নিই, এখন আমি এই ঘরে একাই, ছবিটা তোলা যাবে না, তারপরে আবার আমি সুগার চেক করবো এবং সেটাও আপনাদের জানাবো। এটা আমার একটা অভিজ্ঞতা, এটাও মাই এক্সপিরিয়েন্স চ্যানেলেরই অংশ, এই কারণেই আমার মাই এক্সপিরিয়েন্স চ্যানেলটা খোলা। ট্রাভেল তো আছেই, সবই আছে, সবই থাকবে, লকডাউনের জন্য তো এখন ঘরে বসে ভিডিও বানাতে হয়েছে, সে তো আপনারা দেখেইছেন, নাহলে হয়তো এত ভিডিও ঘরে বসে বানানো হতো না, বেড়ানোর ভিডিওই বেশি থাকতো। ঠিক আছে, তাহলে আরেকটু এক্সারসাইজ করে তারপরে আমি আপনাদের সুগারটা কি দাঁড়ালো এক্সারসাইজের পরে এমটিএস স্টমাকে সেটা আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এই আমার সেই যন্ত্র ট্রেডমিল যেটা আমি এত ঘাম ঝরালাম এখন, যদিও রাস্তায় হাঁটাও একই ব্যাপার, রাস্তায় হাঁটা হয় না বলেই আমি ট্রেডমিলে হাঁটি। বন্ধুরা, আমি এতক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, 1 ঘন্টা লাগলো, 40 মিনিট হাঁটলাম, 4 কিলোমিটার তো আপনাদের দেখালামই, তারপরে 15 মিনিট মতো এক্সারসাইজ করলাম ফ্রি হ্যান্ড যাকে বলে আর কি, তারপরে আমি এখন আবার গ্লুকোমিটার দিয়ে আমার সুগারটা চেক করব। আমি 1 ঘন্টা আগে করেছিলাম, তখন বেড়েছিল খালি পেটে আর কি, এমটিএস স্টমাক ফাস্টিং হয়েছিল 130। তো এখন আমি মাপব এক্সারসাইজের পরে কি দাঁড়ালো, হাঁটাহাঁটি এক্সারসাইজের পরে কমে কি না, এটা আমি আজকে পরীক্ষা করব। সেই জন্যে আমি আরও একবার, এখন আমি খালি পেটেই আছি, আমি আরও একবার সুগারটা চেক করে নিয়েছি, আমি এক্ষুনি করছি, আপনারা সামনেই রেজাল্টটা দেখতে পাবেন। এটা তো আমার গ্লুকোমিটার, এগুলো হচ্ছে টেস্টিং কিট যাকে বলে, এটা হচ্ছে ডিভাইসটা যেটা আমার সুগারের রিডিংটা মেপে দেবে। এখানে দেখুন, লাগিয়ে দিলাম স্ট্রিপ, সঙ্গে সঙ্গে ও রেডি হয়ে গেল,
রেডি, লাল লাইট জ্বলছে ভেতরে। এবারে আমি এটা হচ্ছে পেন, এটা দিয়ে এটা ভিতরে সুইচ আছে, এটা অ্যাডজাস্ট করা যায়, সুইচটা কম বেশি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আগে থেকে। এটা আমি আর এটা হচ্ছে সুইচ, এটা পুশ করে নিলাম ডট পেনের মতো। এবারে এইটা যখনই আমি চাপব সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা ছুঁচ বেরিয়ে আমার আঙুলের ভিতরে ফুটো হয়ে আবার ঢুকে যাবে, তারপরে রক্তটা বেরোবে। হয়ে গেল, কাছে নিয়ে এবারে মা রক্ত যদি আবার বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু ওইটা এরর দেখাবে, ওটার কাজ করবে না। আমার এইভাবে অনেক স্ট্রিপ নষ্ট হয়েছে। যাই হোক, রক্তটা একটু বের করতে হবে আর একটু জোরে ওটা ই করতে হতো, চাপতে হতো। যাই হোক, এতে কাজ হয়ে যাবে। দেখুন রক্ত, এটা এখন আমি এই আলোর তলায় লাগাচ্ছি, লাগিয়ে দিলাম। এ দেখুন, এবারে রিডিং দেখাবে, দেখতে পাচ্ছেন? দেখিছে কত? 137 বেড়ে গেল কেন? বেড়ে গেল কি করে? হেঁটে তখন কম দেখালো। এইটা পরে করো না, সবে হেঁটে এসছো তো, ঘেমে টেমে আছো, হয়তো উল্টো পাল্টা হতে হয়তো একটু। হ্যাঁ, এখন করো না। বন্ধুরা, হাঁটাহাঁটি এক্সারসাইজের পরেই আমি আমার সুগার লেভেল পরীক্ষা করলাম, তখন দেখালো 137, মানে 137। তাহলে আগে দেখালো 130 এক্সারসাইজ শুরু করার আগের মুহূর্তে, তাহলে বেড়ে গেল এক্সারসাইজ করে। এখন আমি 35 মিনিট অপেক্ষা করার পরে আবার আরেকবার রিডিং নিচ্ছি, দেখি কি আছে, আপনারাও দেখুন। দেখুন বন্ধুরা, 121। তাহলে হাঁটতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে তখন দেখেছিলাম 130, এখন হলো 121। তাহলে হাঁটাহাঁটি এক্সারসাইজের পরে সুগার কমলো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার কিচেনে, এই সবগুলো খাবো আর কি। এটা তো আমার ভিডিওতে আমি দেখিয়েছি। যাই হোক, এখন আসল যে বিষয়টা বলবো সেটা হলো, আমি তো আবার রক্ত পরীক্ষা করলাম, এখন দেখালো 121। তাহলে 130 ছিল এক্সারসাইজের পরে, সেটা হয়ে গেল 121। এমটি স্টমাক ফাস্টিং যাকে বলে। কিন্তু আরেকটা কথা, আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি হাঁটাহাঁটি করে আসার পরেই দেখলাম 137 হয়ে গেছে, আমার কিছুটা অস্বস্তি হলো, ওই জন্য আমি ভিডিও করাটা বন্ধ করে দিয়েছিলাম। মানে আমি খানিকটা অবাক হয়ে গেছিলাম, এত হাঁটাহাঁটি এক্সারসাইজের পরে যদি এই হয় তাহলে মানুষের এসব করে লাভ কী? মনটা খারাপ হয়ে গেছিল। তাহলে হাঁটাহাঁটি এক্সারসাইজের পরে সুগার কমে। তাহলে বন্ধুরা, আপনারাও হাঁটাহাঁটি এক্সারসাইজ অবশ্যই করবেন, যাদের সুগার আছে, আর যাদের নেই তারাও করবেন। তাহলে আর কোনোদিনও সুগার আসতে পারবে না শরীরে, শরীর হালকা থাকবে, মন চনমনে থাকবে, একদম ডাইনামিক থাকবেন আমার মতো। ঠিক আছে, আমি এখন কিচেনে চলে এসেছি, এই সমস্ত কিছু হচ্ছে, গিলোই, তারপরে মধু লেবু শরবত। ঠিক আছে, এগুলো তো আমি ভিডিওতে দেখিয়েছি, দেখা না থাকলে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।